হ্যালো ব্যাটস, আসসালামু আলাইকুম। আজকে ডুয়েট কোম্পানির একটি গ্রাইন্ডিং মেশিন আপনাদেরকে দেখাবো। যে গ্রাইন্ডিং মেশিনটা আপনার কম দামে ভালো একটি গ্রাইন্ডিং মেশিন। তো এই গ্রাইন্ডিংটা 1250 ওয়াটের একটি গ্রাইন্ডিং। তো আমার কাছে এই গ্রাইন্ডিংটা অন্য সব গ্রাইন্ডিং থেকে বেস্ট মনে হয় এবং 1 বছরের ওয়ারেন্টি আছে এই গ্রাইন্ডিংয়ের মধ্যে। তবে এই গ্রাইন্ডিংটা আপনারা একটা না 10 মিনিট অ্যাক্টিভে চালাতে পারবেন, কোনো গরম বা কোনো সমস্যা হবে না। অন্য সব গ্রাইন্ডিং কিন্তু আপনার অ্যাক্টিভে 10 মিনিট বা আরো কম 5 মিনিট চালালেই গরম হয়ে যায়। এটাতে কিন্তু তা না, এটা আপনারা একটানা 10 মিনিট চালাবেন, কোনো সমস্যা নাই। 10 মিনিট পর এটা অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। যদি আপনারা 10 মিনিটের উপরে চালান তাহলে অটোমেটিক রুটার গরম হলে, এটার ভিতরে একটি সেন্সর দেওয়া আছে, হিট প্রুফ সেন্সর, এটা আপনার অটোমেটিক অফ হয়ে যাবে। তো এই জন্য আমার মনে হয় যে এই গ্রাইন্ডিংটা আমার কাছে ভালো লাগছে, কারণ এই গ্রাইন্ডিংটা হিট প্রুফ সেন্সর দেওয়ার কারণে এই গ্রাইন্ডিংটা পড়ার সম্ভাবনা নাই, বা যে যদি অতিরিক্ত হিট হয়ে যায় তাহলে আমরা অনেক সময় নর্মাল গ্রাইন্ডিংয়ে বুঝতে পারি না, হিট ভিতরে হিট হয়ে গেলে তখন বোঝা যায় না কতটুকু হিট হয়েছে, তখন কিন্তু রুটার বা গ্রাইন্ডিং পুড়ে যায়। আর এটাতে কিন্তু এটা না, এটাতে কিন্তু আপনার যদি আপনি 10 মিনিট অ্যাক্টিভে চালান, তারপর গিয়ে আপনার যখন রুটার অতিরিক্ত গরম হয়ে যাবে তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, মানে টিপ দিলে সাথে সাথে বন্ধ হয়ে যাবে, অটোমেটিক সেন্সর দেওয়া আছে। আর যদি তেমন হিট না হয় তাহলে বন্ধ হবে না, খালি চলতেই থাকবে। তবে 10 মিনিট তারা দিছে, অবশ্য আমরা আমাদের মেশিন সেফভাবে চালাবো, এবং নিজে তো আমরা যারা গ্রাইন্ডিং মেশিন চালাই বা কাজ করি তারা তো জানি কতটুকু সময় একটানা গ্রাইন্ডিং চালানো যায়। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।